আসসালামু আলাইকুম। দর্শক যারা খুব দ্রুত ওজন কমাতে চাচ্ছেন, ওজন নিয়ে খুব চিন্তিত, তাদের জন্য আজকের রিভিউটি ভ্যানিস্টা ন্যাচারাল যে ট্যাবলেটটি সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটি। তাই এই ক্যাপসুলটি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভ্যানিস্টা ডিটক্স ট্যাবলেটস হলো ডায়েটরি পরিপূরক যা সহজেই মলত্যাগ করতে সহায়তা করে, ওজন নিয়ন্ত্রণ করে এবং শরীরের অনুপাত কমিয়ে দেয়। কমলা, গ্যালাঙ্গাল এবং গ্রিন টি এর অন্ত্রগুলি পরিষ্কার করতে এবং দেহ থেকে বজ্র দূরে সরিয়ে নিতে সহায়তা করে। এর একেবারেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি খাঁটি 100% ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এটির কিন্তু আরও অনেক উপকারিতা রয়েছে। এটি শরীরের অন্ত্রের মধ্যে থাকা ময়লা, খাদ্য অপচয় এবং টক্সিনগুলি পরিষ্কার করতে এবং অপসারণে সহায়তা করে। গ্রিন টি কোলেস্টেরল কমাতে সহায়তা করে, ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, ফ্রি র্যাডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করে এবং ত্বককে স্বাস্থ্যকর রাখে। গ্যালাঙ্গাল হজমে সহায়তা করে, অন্ত্রের পেরিস্টালিসিস হ্রাস করে এবং রক্তে শর্করার মাত্রা হ্রাস করতে সহায়তা করে। কমলা ফ্ল্যাশ টক্সিনগুলিকে ফ্ল্যাশ করতে সহায়তা করে, বিপাকীয় সিস্টেমকে উত্তেজিত করে, পাশাপাশি ক্ষুধাও নিয়ন্ত্রণ করে এবং হ্রাস করে। ব্যবহার বা খাওয়ার নিয়ম: সকালে নাস্তার পর, রাতে খাবার পর যে কোনো এক বেলা দুটা ট্যাবলেট খেতে হবে এবং কারা কারা খেতে পারবে না। 18 বছরের কম বয়সী শিশুদের জন্য অনুপযুক্ত এবং 60 বছরের বেশি বয়সীদের জন্য এটা অনুপযুক্ত, খেতে পারবে না তারা। গর্ভবতী মহিলার জন্য এটা উপযুক্ত নয়, অর্থাৎ গর্ভবতী মহিলারাও এটা খেতে পারবে না। বিভিন্ন হৃদরোগ এবং কিডনিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি উপযুক্ত নয়। তাহলে বুঝতেই পারছেন এটা কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না। এইটা যারা নিতে চাচ্ছেন তারা অর্ডার করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া পেজ লিঙ্ক থেকে, তাহলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটি পেয়ে যাবেন। এবং যেহেতু অনেকেই কমেন্টস করেন তার জন্যে কিন্তু ডিসক্রিপশনে পেজ লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড এবং সম্পূর্ণ হার্বাল ভেষজ দিয়ে তৈরি, আমি অলরেডি বলেছি। তো ভিউয়ার্স, যারা খুব দ্রুত ওজন কমাতে চাচ্ছেন এবং আমার এই ভিডিওটি আপনাদের ভালো যদি লেগে থাকে তাহলে কমেন্টসে জানাবেন কেমন লাগলো, আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।